দুই ছেলে তো সবসময় আমার সাথেই আছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এক ছেলে আমি বাইরে শো করতে গিয়েছি, সেখানে ফোন করে খবর নিচ্ছে, হ্যালো পাপ। মেয়ে হলে বিয়ে এবং পুত্র সন্তান হলে বন্ধুত্ব, যে চুক্তি আগে থেকেই করে নিয়েছিলেন অপু বিশ্বাস। আর সেই পুত্র সন্তান জন্মের পরে পরিমনির সাথে আরো ঘনিষ্ঠ হয়েছেন অপু। এবার তাদের দুই পুত্রকে একই বিছানায় ঘুমাতে দেখা গেল, যে বিষয়টি মুগ্ধ করেছে শাকিব খানকে। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অতীত ভুলে নিজেকে যেন নতুন করে তৈরি করেছেন পরিমনি। মাতৃত্বের স্বাদ যেন নতুন একটা জীবন দিয়েছে পরীকে, আর সেই পরিবর্তনটাই অনেকের হৃদয়ে জায়গা করে ফেলেছে পরীর জন্য। বিশেষ করে অপুর নামটি না বললেই নয়, পরী তার বিপদকালে শাকিব অপু দুজনকেই পাশে পেয়েছিলেন। যদিও ইন্ডাস্ট্রির অনেকেই পরীকে ধিক্কার জানিয়েছিল, তবে অপু সর্বদাই পরীকে পাশে থেকে সাপোর্ট দিয়েছেন, আর সেই সম্পর্কটাই দিনে দিনে গাঢ় করে তুলেছেন অপু বিশ্বাস। এবার পরীর বাসায় তার পুত্র রাজ্যের সাথে একই বিছানায় ঘুমাতে দেখা গেল শাকিব পুত্র আব্রাহাম খান জয়কে। বন্ধুত্বের এই বাঁধনটা যেন বজায় থাকে অনন্তকাল, এমনটাই মন্তব্য করেছে অনেকে, কেননা পরীর সাথে অপুর সম্পর্কটা অত্যন্ত প্রশংসনীয়। তারা পর্দায় একসাথে কখনো কাজ না করলেও ব্যক্তিগতভাবে অত্যন্ত মধুর সম্পর্ক তাদের মাঝে, যে কারণে পরীর বাসায় বেড়াতে গিয়ে তাদের দুই পুত্রের এই স্মৃতিচারণ ক্যামেরায় বন্দী করে রেখেছেন তারা, যে বিষয়টি চরমভাবে মুগ্ধ করেছে শাকিব খানকেও। কেননা শাকিবের কাছে তার পুত্র জয়ের প্রতিটি আনন্দঘন মুহূর্ত অত্যন্ত সুখের। তবে ব্যক্তিগতভাবে স্বামীর সাথে পরিমনির ভালো সম্পর্ক না থাকার বিষয়ে অপুর সর্বদা চেষ্টা থাকে তাদের সংসারটাকে ঠিকঠাক করে দেওয়ার। যদিও শরীফুল রাজ কিছুটা বেপরোয়া, তবে এই বিষয়টি নিয়ে পরীকে পাশে থেকে সাপোর্ট দিয়েছেন অপু বিশ্বাস। তার মতে চলার পথে হচট খেয়ে পড়ে থাকার নাম জীবন নয়, হচট খেয়ে উঠে দাঁড়িয়ে নতুন করে পথ চলাটাই জীবনের সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। তাই পরীকে নিশ্চয়ই সর্বদা স্ট্রং থাকতে হবে। তবে পরীর বাসায় আব্রাহামকে এভাবে দেখে অবাক হয়েছে অনেকেই, কেননা এক বিছানায় একই সাথে ঘুমাচ্ছে দুই রাজপুত্র, যে দৃশ্যায়ন এর আগে কখনোই দেখা যায়নি। যে কারণে অনেকে মজা করে লিখেছে পরীর ছেলের সাথে বন্ধুত্ব পাকা করেছে শাকিব পুত্র আব্রাহাম খান জয়। তবে তাদের এই মুহূর্তটি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।